আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্স এর নবম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন, আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমরা ব্রাউজারের মধ্যে যা দেখতে পারতেছি তা মূলত গত পর্বে আমরা সিএসএস মার্জিন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সিএসএস প্যাডিং নিয়ে আলোচনা করব। তো সিএসএস প্যাডিং এর মধ্যে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হলো প্যাডিং ইন্ডিভিজুয়াল সাইটস আর একটা হলো প্যাডিং শর্ট হ্যান্ড প্রপার্টি। ওকে, তাহলে এটা দেখেন আমাদের ইন্ডেক্স ডট পিএসপি, সরি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আছে সেই ফাইল। এখন এখান থেকে আমি স্টাইলের ভিতরে যে সিএসএস গুলা করা হয়েছে এটা আমি রিমুভ করে দিলাম। ওকে, আর এখানে দেখেন আমাদের জাস্ট দুইটা ডিভ নেওয়া, একটা ডিভ নেওয়া হয়েছিল ডিভ যার ক্লাস ইউজ করা হয়েছিল মার্জিন আন্ডারস্কোর ডিভ। এখন এটা আমি দিব প্যাডিং আন্ডারস্কোর ডিভ, যেহেতু প্যাডিং নিয়ে কাজ করতেছি ক্লাস নেমটা আমি রিনেম করে নিলাম। আর এখানে দেখেন একটা পি ট্যাগ ইউজ করা হয়েছিল, এই পি ট্যাগের ক্লাস হলো মার্জিন আন্ডারস্কোর পি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি প্যাডিং আন্ডারস্কোর পি। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের এরকম আছে। তো আমি এই ক্লাসটা ধরে জাস্ট একটা স্টাইল করতেছি, যেহেতু ক্লাস তাহলে আমি ডট দিব অবশ্যই, ডট তারপর ক্লাসের নামটা। এখন আমি এখানে ডিক্লেরেশন করব। তো আমি একটা প্রপার্টি নিতে চাচ্ছি হোয়াইট। ওকে, হোয়াইটের মধ্যে আমি বলে দিলাম মনে করেন 300 পিক্সেল। আর এখানে জাস্ট একটা বর্ডার নামে প্রপার্টি নিতে চাচ্ছি, বর্ডার এর ভ্যালু অ্যাসাইন করব 1 পিক্সেল সলিড, তারপরে এটা আমি রেড দিয়ে দিলাম। ওকে, বর্ডারটা নিলে আমরা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবো, এই জন্য মূলত বর্ডারটা নিলাম, যদি আমি বর্ডারটা এখনও আলোচনা করিনি। ওকে, তো এখানে দেখেন এটা হলো আমাদের একটা বক্স, এই ডিপটার যে একটা স্টাইল করলাম এই ডিপটা। এখন আমি যেহেতু প্যাডিং নিয়ে কাজ করব, তো প্যাডিং যখন আমরা ইউজ করব প্যাডিংটা মূলত আমাদের কোনো একটা সিলেক্টর বা এলিমেন্ট এর ভিতরের অংশে তার প্রভাব পড়বে। আর যখন আমরা মার্জিন নিয়ে কাজ করেছিলাম আমাদের কোনো একটা সিলেক্টর বা এলিমেন্ট এর বাহিরের অংশে প্রভাব পড়েছিল। ওকে, তো এখন দেখেন আমি এই পি ট্যাগের মধ্যে যে ক্লাসটা ইউজ করেছি এই ক্লাসের মধ্যে এখন আমি সিএসএস করব। তাহলে যেহেতু ক্লাস নিলাম, ডট নিলাম, ডট নেওয়ার পরে এখন ক্লাস নেমটা, এখন আমি এখানে প্যাডিংটা ব্যবহার করব। তো প্যাডিংটা আমরা ইন্ডিভিজুয়াল সাইটস ব্যবহার করতে পারবো, অর্থাৎ চারটা সাইটে চার রকমের প্যাডিং আমরা বা সেম প্যাডিংও দিতে পারবো, কিন্তু চারভাবে কল করতে পারবো। আর সেটা কি, আমাদের প্যাডিং টপ থাকবে মার্জিনের মতোই, যখন আমাদের মার্জিন ছিল মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। তো প্যাডিং এর ক্ষেত্রেও সেম সাইডটা জিনিস থাকবে, সেটা হলো প্যাডিং টপ। তাহলে আমি প্রথমে নিচ্ছি মনে করেন প্যাডিং হাইফেন টপ, এর একটা ভ্যালু দিতে চাচ্ছি মনে করেন 40 পিক্সেল। তো এখানে দেখেন প্যাডিং টপ 40 পিক্সেল দিলাম, কোন জিনিসটা, এই যে আমাদের পির মধ্যে যে একটা ক্লাস করছি প্যাডিং আন্ডারস্কোর পি, এই পি ক্লাসটার মধ্যে। এখন আমি যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে যে আমাদের পির যে কন্টেন্টটা আছে এর উপরে সে মূলত একটা প্যাডিং নেবে 40 পিক্সেল পরিমাণ, আর সেটা অবশ্যই এই বক্সের ভিতরে থাকবে, কারণ প্যাডিং হলো আমাদের ভিতরের অংশ। দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কন্টেন্টটার উপরে 40 পিক্সেল পরিমাণ একটা প্যাডিং নিল। তো একইভাবে আমি এইভাবে চারটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি ডিক্লেয়ার করতে পারবো। এখন আমি দিতে চাচ্ছি প্যাডিং রাইট, তাহলে প্যাডিং রাইট যখন ইউজ করব তাহলে আমাদের এই সাইডে এটার ইফেক্ট বা প্রভাব পড়বে। তো এখন আমি প্যাডিং রাইটও মনে করেন 40 পিক্সেল দিতে চাচ্ছি, 40 পিক্সেল দিয়ে এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে দেখেন আমাদের এই দিকে 40 পিক্সেল পরিমাণ একটা প্যাডিং নিয়ে নিল। এখন যদি আমি প্যাডিং বটম ইউজ করি, প্যাডিং বটম, তো প্যাডিং বটমের মধ্যে আমি 40 পিক্সেল দিব, দিয়ে এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে আমাদের এই কন্টেন্টটার নিচে একটা প্যাডিং নিয়ে নেবে। দেখেন আমি রিলোড করলাম, এখানে সে 40 পিক্সেল পরিমাণ একটা প্যাডিং নিয়ে নিল। এখন আমি প্যাডিং লেফট ইউজ করব, প্যাডিং লেফট, তাহলে আমাদের এই কন্টেন্টটার
বাম পাশে এই লেফট সাইডে আমাদের একটা প্যাডিং নেবে। এখন আমি এখানে ইউজ করতে চাচ্ছি 40 পিক্সেল করে। আমি ব্রাউজারটা রিলোড করব, দেখেন রিলোড করলাম, করার সাথে সাথে আমাদের চারদিকেই একটা প্যাডিং নিয়ে নিল, আর সেটা কি অবশ্যই আমার এই বক্সটার ভিতরে, শুধু কন্টেন্টটার বাহিরে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি চারটা সাইডে প্যাডিং নিতে পারবো। তো প্যাডিং শর্ট হ্যান্ড প্রপার্টিটা কি, এটাও একবারে মার্জিনের মতো। তো আমরা এখানে জাস্ট নিব প্যাডিং, দেখেন প্যাডিং নিলাম, নিয়ে এখানে আমরা যখন চারটা ভ্যালু অ্যাসাইন করব, তো আমাদের প্রথমটা থাকবে প্যাডিং টপ, অর্থাৎ আগেরটার মতোই। যেমন আমি এখানে দেখেন একটা বক্স নিচ্ছি, ওই দিনের মতোই একটা বক্স নিলাম। তো আমাদের উপর থেকে ঘুরবে, আমরা যখন মার্জিন ইউজ করেছিলাম আমাদের বাহিরেরটা মার্জিন ছিল, তো এখানে ছিল আমাদের মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। এখন আমরা যেহেতু প্যাডিং নিয়ে কাজ করতেছি, আমাদের এই ভিতরের একটা অংশ সেটাও এইভাবেই ঘুরবে মূলত। তাহলে এটা আমাদের হবে, মনে করেন প্যাডিং টপ, প্যাডিং টপ, আর এটা হবে আমাদের প্যাডিং রাইট, দেখেন প্যাডিং রাইট, তারপরে এটা হবে আমাদের প্যাডিং বটম, প্যাডিং বটম, ওকে। তারপরে এই সাইডটা হবে আমাদের প্যাডিং লেফট। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, অর্থাৎ আমাদের আগেরটার মতো এভাবে ঘুরবে। এখন আমরা শর্ট হ্যান্ড মেথড যখন ইউজ করব, আমরা চারটা ভ্যালু এভাবে দিলে কাজ করবে। তো চারটা যেহেতু আমি 40 পিক্সেল নিলাম, দেখেন এখানে আমি জাস্ট 40 পিক্সেল করে দিয়ে দিলাম, দিয়ে আমি উপরের সাইডটা এখান থেকে রিমুভ করে দেব। দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের আউটপুট সেম থাকবে, দেখেন, কারণ আমার এই চারটা জিনিসও সেমভাবে কাজ করতেছে। প্রথমটা হলো আমাদের প্যাডিং টপ হিসেবে, দ্বিতীয়টা হলো আমাদের প্যাডিং রাইট হিসেবে, আর তৃতীয়টা হলো প্যাডিং বটম হিসেবে, এবং চতুর্থটা প্যাডিং লেফট হিসেবে। তো আমরা যখন তিনটা ভ্যালু অ্যাসাইন করব, যেমন এটা আমি একটা রিমুভ করে দিলাম, তাহলে আমাদের যেটা কাজ করবে, প্রথমটা হবে আমাদের প্যাডিং টপ, আর দ্বিতীয়টা হবে আমাদের প্যাডিং রাইট এবং প্যাডিং লেফট, আর তৃতীয়টা আমাদের প্যাডিং বটম হিসেবে কাজ করবে, ওকে, অর্থাৎ মার্জিনের মতোই। এখন দেখেন সেম কাজ করলো। এখন যদি আমি এইটা একটু ডিফারেন্ট দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি তৃতীয়টা দিলাম 80 পিক্সেল, তাহলে আমাদের তৃতীয়টা মূলত বটম হিসেবে কাজ করবে। এখন দেখেন যে এখানে 80 পিক্সেল পরিমাণ নিয়ে নিল, আর আমাদের প্রথমটা টপ হিসেবে কাজ করবে, তাহলে আমি এইটাও দিয়ে দিলাম 80 পিক্সেল, আর শুধু আমাদের মাঝখানেরটা রাইট এবং লেফট হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখন ব্রাউজারটা রিলোড করে দেখবো, আমাদের এটা এবং এটা ঠিক থাকবে, শুধু উপরে 80 নিয়ে নিবে, দেখেন উপরে 80 নিয়ে নিল, আর বাকি দুইটা ঠিক আছে, ওকে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখেন আমি যদি দুইটা ইউজ করি, দুইটা ইউজ করলে যেটা হবে, আমাদের প্রথমটা প্যাডিং টপ এবং প্যাডিং বটম হিসেবে ব্যবহৃত হবে, এবং দ্বিতীয় ভ্যালুটা প্যাডিং রাইট এবং প্যাডিং লেফট হিসেবে ব্যবহৃত হবে, ওকে। এখন আমি এটা সেভ করলাম। এখন আমরা সেভ করার পর যদি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমরা দেখব সেম আউটপুট থাকবে, কারণ 80 পিক্সেল উপরে এবং নিচে প্যাডিং নেবে, আর 40 পিক্সেল রাইটে এবং লেফটে প্যাডিং নেবে, দেখেন সেম। এখন যদি আমি ভ্যালুটা একটু ঘুরিয়ে দেই, যেমন এটা দিলাম 40 পিক্সেল আর এটা দিলাম 80 পিক্সেল, দেওয়ার পরে এখন যদি ব্রাউজার রিলোড করি, তাহলে আমরা দেখব এই দিকে এবং এই দিকে 80 নিয়ে নেবে, আর উপরে কমে আসবে, দেখেন এই যে উপরে কমে আসলো, আর এদিকে এদিকে 80 পরিমাণ নিয়ে নিল। এখন দেখেন আমি যদি একটা ভ্যালু অ্যাসাইন করি, তাহলে সে চতুর্দিকে নিয়ে নিবে। যখন আমরা প্যাডিং একটা ভ্যালু অ্যাসাইন করব, তখন সে চতুর্দিকে এই প্যাডিংটা নিয়ে নিবে। তার মানে কি, প্যাডিং টপেও 40 থাকবে, প্যাডিং রাইটেও 40 পিক্সেল, প্যাডিং বটমেও 40 পিক্সেল, এবং প্যাডিং লেফটেও 40 পিক্সেল। এখন দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন শেষ চতুর্দিকে 40 পিক্সেল পরিমাণ নিয়ে নিল। তো এই দুই নিয়মে আমরা প্যাডিংগুলো ইউজ করতে পারবো, একটা শর্ট হ্যান্ড মেথড, আর একটা হলো আমাদের ইন্ডিভিজুয়াল সাইড, অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা সাইডে প্যাডিং দিতে পারবো।
তো এটাই মূলত সিএসএস প্যাডিং। তো আগামী পর্বে আমরা সিএসএস বর্ডার নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।